আছো, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী, যার কথা না বললে নাই নয়, আমাদের রংপুরের মধ্যে কান্ডারি মানে ভাইরাল করার মতো আমাদের হোটেল ঢাকা বিরিয়ানি হাউস। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার ব্রাইট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সাংবাদিক, আমি সাংবাদিক করাতে আপনার সঙ্গে আছি। জনাব, আপনার নামটা একটু বলবেন। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা এক যুগ পার করে দুই যুগের মধ্যে চলে আসছি। ঢাকা বিরিয়ানি হাউস কেন এত বিখ্যাত? আমরা জজ, ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর, মেয়র সব জায়গাতে গেলেই শুধু ঢাকার বিরিয়ানির মতো পাই, তার সুবিধাটা কি দিচ্ছেন আপনার এই কথাটা তুলে ধরবেন? সুবিধাটা আমরা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা গুণগত মান বজায় রাখতে খাবার তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, এবং সেটাই মনে হয় আমাদের গোড়ে গোড়ে মনে হয় যে সেটাই আমাদের আমাদের যে রংপুরের মানুষ এই জন্য ভালোবাসে যে আমরা তাদেরকে গুণগত খাবার পরিবেশন করতে পেরেছি। আমার মনে হয় যে পেরেছি, যেহেতু এতদিন থেকে আমাদেরকে 17 বছর যে ভালোবাসা দিয়া এবং যে প্রতিষ্ঠানটা চালু থাকা, মনে হয় যে তাদের ভালোবাসাটা আমরা অর্জন করতে পেরেছি। জেলার ভাই, আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসক বলেন, আর প্রশাসন বলেন, ওসি বলেন, বা আমরা গণমাধ্যম তৃণমূল থেকে শুরু করে আপন পর্যায়ে আমরা দেখি যে এখান থেকে আপনার 10 প্যাকেট 12 প্যাকেট শ্বশুরবাড়িতে পর্যন্ত নিয়ে যায়। হ্যাঁ, যাওয়ার সময় আমরা নিজের চোখে দেখাই এটা আর কি। তো এই কারণে আপনার আজকে আমি সাক্ষাৎকারটা নিতে আসছি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এখানে ঢাকা বিরিয়ানি হাউসে কোন কোন ধরনের বিরিয়ানিটা তৈরি করা হয় সে কথাটা একটু তুলে ধরবেন। জালাল ভাই, আমাদের বেশি আমাদের চাহিদাটা হচ্ছে যেটা ভিড় কাচ্ছি, যেটা সেটাই আমাদের বেশি চাহিদা, এবং তেহারিটা অন্যরা কেউ করতে চায় না, যেহেতু এটা প্রফিটটা খুবই কম। কিন্তু তেহারিটাও আমরা করি, তেহারিটা আমরা করি, এবং আমরা এখন বিশেষ এখন যে সার্ভিসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার আমরা আর্থিক ছাড়া মানে গোলগুলা দিচ্ছি, এবং এগুলো আমরা খুব কম ব্যবহার করি, যার কারণে মানুষ খায় এবং শিশুরা বেশিরভাগ স্কুল কলেজের কাপড় নিয়ে আসছে। লাভ ইজ হ্যাভেন, হ্যাভেন ইজ লাভ। হ্যাঁ জালাল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি এই প্রথম টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন নাকি আরও দিয়েছেন? কমসে কম 50 প্যাকেট তাহলে জামাই হাজার পাওয়া যাবে, সেই প্রত্যাশা নিয়ে চলে আসবেন। আপনারা ঢাকা বিরিয়ানি হাউস আমাদের জালাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং যারা আমাদের এখানে যারা ছোটো ভাইরা আছেন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। জালাল ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে দিলে এখানে রংপুরের সকল আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং শুভালোচয় আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং নিত্য নতুন খাবারের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আরও গুণগত মান সম্পূর্ণ খাবার পরিবেশন করবো এই প্রত্যাশা রাখি। তার সাথে আরেকটা বোনাস আমি দিয়ে দিই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা কিনলে একটা ফ্রি চ্যানেলের সাথে আমি আবার ব্রাইট ইন 39 চ্যানেল দিয়ে দিচ্ছি। আপনার ইউটিউবে, ফেসবুকে এবং টুইটার এবং অনলাইনে থাকবে, দূর দূরান্তের মানুষ আপনারা ওইখান থেকে প্রচার এবং প্রচার মাধ্যম নিতে পারবেন। সে প্রচার নিয়ে আমি আমাদের কাস্টমারদেরকে আমরা নতুন শাখা তৈরি করেছি ঢাকা কাছি লাইন, সেই কাছি লাইনে আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আপনাকে ভালো পরিবেশ দিতে পারবো, এবং সেখানে আমরা ভালো সেবাও পাচ্ছি, এবং গুণগত মান সম্পন্ন খাবার এবং উন্নত মানের খাবার ওখানে আপনাদেরকে আমরা দিতে পারবো এই প্রত্যাশা রাখবো। সুন্দর একটি প্রত্যাশা নিয়েছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে আসি, ভালো হওয়ার আগে কাচ্চি বিরিয়ানি যাতে সকালবেলায় খেতে পারি, সেই প্রত্যাশা নিয়ে জানাল ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা সরাসরি আমাদের চ্যানেলটা দেখছেন আপনারা শ্বশুরবাড়ি জানবেন
বিরিয়ানি নিয়ে যান, এই বছরটা নিয়ে দিয়ে যাবে।